হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কোন মার্কেট প্লেস থেকে কিভাবে কাজ করবেন সেই বিষয় নিয়ে। তো এখানে আমি আপনাদের দেখাবো কপি পেস্ট করে কিভাবে আপনারা ইনকাম করবেন, এই ধরনের কাজ কোথায় পাওয়া যায়। তো ভিউয়ার্স, আমরা চলে গেলাম fiverr.com-এ। তো fiverr.com-এ যাওয়ার পরে আমরা এই সাইটে কিন্তু অনেক ধরনের কাজই আমরা করতে পারবো। তো এখানে আমি আপনাদের যেহেতু বলেছিলাম যে কপি পেস্টের যে কাজগুলো আমরা খুব সহজে বায়ারদের কাছ থেকে নিতে পারবো সেই ধরনের, তো আমরা এই যে fiverr.com যেখানে ফাইন্ড সার্ভিস আছে লেখা, এটাতে আমি ক্লিক করলাম। এখানে আমি লিখব কপি অ্যান্ড পেস্ট। যদি লিখি আমি, দেখেন নিচে কিন্তু সার্চ বক্সে চলে আসছিল যে কপি অ্যান্ড পেস্ট জব, এই যে এখানে। তো আমি এটাতে সিলেক্ট করলে যখনই সার্চ দেবো, দেখেন রেজাল্ট ফর কপি পেস্ট জব ইন অল ক্যাটাগরির মধ্যে এইগুলো চলে আসছে। তো এইগুলা এক একটা গিগ। তো আপনারা fiverr.com-এ অ্যাকাউন্ট করার পরে এই ধরনের গিগ বানিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কপি পেস্টের কাজগুলো পেতে পারেন। তো এই জায়গায় দেখেন এখানে কি লেখা আছে, আই উইল ডু ডাটা এন্ট্রি, ডাটা মিনিং কপি পেস্ট জব। তো ইনি এইখানে একটা গিগ বানিয়ে রেখেছেন। আর fiverr.com-এর খুব সহজ একটা বিষয় হচ্ছে এখান থেকে খুব সহজে আপনারা গিগ তৈরি করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। আপনাকে বায়ার নক দিবে, তখন আপনি এখান থেকে খুব সহজেই কাজ পেয়ে যাবেন। তো আমি এটা যদি ওপেন করি, এই গিগটা আমি নিউ ট্যাবে ওপেন করি, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে ওপেন করার পরে দেখেন এখানে তার টাইটেল কি, আই উইল ডু ডাটা এন্ট্রি, ডাটা মিনিং কপি পেস্ট জব, সে কী কী সার্ভিস দিয়ে থাকে। তো এইখানে যে অ্যাবাউট দিস গিগের মধ্যে সে বলে দিয়েছে যে এই ধরনের কাজ সে পারে। তো তখন সে এইখানে এই গিগটা মার্কেটিং করলে কিন্তু সে বায়ারদের কাছ থেকে কাজ পাবে। তো বায়াররা যখন তার গিগটা রিভিউ করবে, দেখবে যে সে কী কী কাজ পারে, তখন তাকে নক দেবে। কিন্তু নক দিলে তখন সে খুব সহজেই এইখান থেকে কাজ পেয়ে যাবে, বায়ার অর্ডার করলে কাজ পাবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা গিগের প্রাইস কিন্তু বিভিন্ন আছে। বেসিকে $5, স্ট্যান্ডার্ড $10 এবং প্রিমিয়ামে $15 সে দিয়ে রাখছে। তো এইখানে আমরা রিভিউ দেখেন একটা আছে সেল করছে, রিভিউ দিয়ে রাখছে। তো এরকম অনেক সেল করতে পারবেন। তো এর যদি আমি এই বাইরের প্রোফাইলে যদি যাই, আমি দেখেন প্রোফাইলে গেলে প্রোফাইল আমাকে দেখাচ্ছে এখানে সে 6টা রিভিউ কমপ্লিট করছে, মানে 6টা কাজ কমপ্লিট করছে, কিন্তু তার কিন্তু রেটিং কম, 4.7। তার মানে সে ভালো সার্ভিস দেয় নাই। তো আমি একটু ব্যাগে চলে যাই আবার, আমি একটা ভালো বায়ারের রিভিউ দেখি, এই এইটা দেখি। একই ধরনের কাজে কিন্তু আমি এটাতে ক্লিক করলাম, দেখেন এ কিন্তু এই একটা গিগের উপরেই কিন্তু 61টা কাজ কমপ্লিট করছে এবং এখনও 3টা অর্ডার তার আছে, 3টা কাজ এখনও করবে। সেও কিন্তু এখানে বলে দিয়েছে কী কীভাবে সে কাজ করে। তো আপনারা যখন যে কাজটি এক্সপার্ট, আপনি যদি কপি পেস্ট মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড এইগুলোতে যদি ভালো আপনারা কাজ পারেন, তাহলে আপনি কিন্তু খুব সহজেই এখানে একটা এই রকম একটা গিগ তৈরি করে আপনি কিন্তু খুব সহজেই এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আমি জাস্ট এই একটা গিগের উপরে সে কত ডলার ইনকাম করছে সেটা কিন্তু আপনাদের আমি একটু ক্যালকুলেশন করে দিচ্ছি, হিসাব করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই fiverr.com থেকে কী পরিমাণ ইনকাম এখানে করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 61টা সে রিভিউ কমপ্লিট করছে। তো আমি 61 × 5 যদি দেই, তাহলে $305 গুণন 90 করেও যদি আমি ধরি, $27,450 কিন্তু এই একটা গিগের থেকে তার ইনকাম। তো এরকম তার যদি আরও অনেকগুলো গিগ থাকে, তাহলে সে কিন্তু বেশি ইনকাম এখান থেকে করতে পারবে। আরও বেশি হয়েছে কারণ মিনিমাম $5, $10 যদি এইগুলো সেল করে, $25, এখানে প্রিমিয়াম আছে $60। তো এবারে দেখা যাচ্ছে আরও বেশি ইনকাম হয়েছে এই গিগের থেকে। তো আপনারা যারা কপি পেস্টের কাজ করতে চান, তারা কপি পেস্টের কাজগুলো ভালোভাবে শিখে আপনারা এইখানে অ্যাপ্লাই করে দেখতে পারেন, মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন এখানে কপি পেস্ট করে। তো আমি এখান থেকে এটা দেখালাম fiverr.com-এ। তো এটা আমার অনেক দিন আগের একটা অ্যাকাউন্ট, আমি এখন আর এই fiverr.com-এ কাজ করি না। তো এটা আমার অনেক দিন আগের একটা অ্যাকাউন্ট, তো আমি এখানে কিছু কাজ করছিলাম, তারপরে আর করা হয় নাই। দেখেন আমি এখানে কাজ করছিলাম, লেভেল 1 পর্যন্ত আমি এখানে কাজ করছিলাম।
সো এখানে আমার যেইগুলো গিগ ছিল তো আমি এইগুলো আর কি কাজ করেছিলাম। টু ইয়ার্স থ্রি ইয়ার্স আগে তো দেখেন এখানে আমি এখন আর ওইভাবে করি না, ওইভাবে আছে। তো এখানে আমার 62টা আমি কমপ্লিট করেছিলাম, তো আসলে পরবর্তীতে আর করা হয় নাই। তো আপনারা এখানে কাজ করতে পারেন, এখন মোটামুটি fiverr.com আরও ভালোভাবে কাজ করতে পারেন। দেখেন এখানে কিন্তু এখন আমার 4টা কাজ এখনও কিন্তু আছে, আমি যেগুলো জমাই দিয়েছিলাম না এইভাবে পড়েই আছে। তো কাজ করলে এখান থেকে কাজ করতে পারবেন। দেখেন এখানে 2টা কিন্তু মেসেজও আমার এখানে আসছে, তো আমি আসলে এগুলোতে ওইভাবে কাজ করি না। আপনারা এখান থেকে করতে পারেন কাজ fiverr.com। তো বুঝতে পারছেন ভিউয়ার্স যে আসলে কপি পেস্ট করে আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আর পরবর্তীতে আমি আরও অন্য কী ক্যাটাগরি নিয়ে কাজ করা যায়, কোনটা করলে আপনারা কাজ ভালো পাবেন, সেই ধরনের টিউটোরিয়াল নিয়ে হাজির হব। তো আজকে এই পর্যন্ত। আপনারা টেক টিউটোর ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।